হ্যালো বন্ধুরা, আপনাকে স্বাগত। দিন তিনেকের ব্রেক আসতে চলেছে দক্ষিণবঙ্গে, মনসুন ব্রেক, অর্থাৎ বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গে। আপনাদের ডিটেলস জানিয়ে দেবো, উত্তরবঙ্গের খবর জানিয়ে দেবো। তো বন্ধুরা অবশ্যই খবর বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের ট্রেন্ডিং খবরগুলি প্রতিদিন জানার জন্য। আর আজকের আপডেটটিকে অবশ্যই একটি লাইক করে দেবেন, তাহলে আমরা আপনাদের জন্য এই ধরনের লেটেস্ট আপডেটগুলি প্রতিদিন আনার জন্য অনুপ্রাণিত হব। তাহলে চলুন শুরু করা যাক, কী খবর আছে ডিটেলসে জেনে নিচ্ছি। জুনে প্রচুর পরিমাণে বৃষ্টি হলেও জুলাইয়ে এখনও পর্যন্ত কলকাতায় বৃষ্টির ঘাটতি রয়েছে কিছুটা, তবে দক্ষিণবঙ্গের বাকি জেলায় বিশেষত পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বৃষ্টি কিছুটা ভালোই হয়েছে। ঝাড়খণ্ডেও জোরদার বৃষ্টি হওয়ায় নদীগুলিতে জলও রয়েছে ভালোই, তবে এবার দিন তিনেকের জন্য ব্রেক আসতে চলেছে। এর ফলে গোটা দক্ষিণবঙ্গেই কমবে বৃষ্টির পরিমাণ, আগামী তিন দিন বাড়বে এই তাপমাত্রা। এর ফলে আর্দ্রতাজনিত অস্বস্তি কিন্তু আস্তে আস্তে দেখা যাবে। এর ফলে জুলাইয়ের প্রথম দিকে 15 দিনের মধ্যে একদিনই ভারী বৃষ্টিপাত হয়েছে কলকাতায় গত রবিবার রাত্রে, এবং এই মাসে শহরে সবে 100 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সাধারণত জুলাইয়ে 357 মিলিমিটার বৃষ্টিপাত হওয়ার কথা, তবে দক্ষিণবঙ্গের বাকি অঞ্চলে বৃষ্টি পরিস্থিতি যথেষ্ট ভালো রয়েছে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া আর কিছুটা পশ্চিম মেদিনীপুর ছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বাড়তি বৃষ্টি রয়েছে। চাষবাসের কাজও কিন্তু হচ্ছে জোর কদমে, তবে আগামী তিন দিন যদি বৃষ্টি না হয় সেক্ষেত্রে কলকাতায় বৃষ্টির ঘাটতি আরও কিছুটা বেড়ে যেতে পারে। বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমা জানাচ্ছে আগামী 24 ঘন্টায় দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে বৃহস্পতিবার থেকে কমে যাবে বৃষ্টির দাপট। শনিবার পর্যন্ত এই ব্রেক বহাল থাকবে দক্ষিণবঙ্গে, তারপর সোমবার অর্থাৎ 20 জুলাই থেকে ফের জোর বৃষ্টিপাত ফিরতে পারে দক্ষিণবঙ্গে। এদিকে উত্তরবঙ্গেও আপাতত কয়েকদিন বৃষ্টিপাত কিছুটা কম হবে। গত সপ্তাহে প্রবল বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গে, এর জেরে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তবে এখন বৃষ্টি কমে আসায় কিছুটা স্বস্তিতে রয়েছে মানুষজন। সেখানেও এই সপ্তাহের শেষে সক্রিয় হতে পারে বর্ষা, এমনও কিন্তু তথ্য উঠে আসছে। তো বন্ধুরা, এই ছিল লেটেস্ট আপডেট আপনাদের সঙ্গে জানিয়ে দিলাম। ভালো লেগে থাকলে অবশ্যই আজকের আপডেটটিকে লাইক করে কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না, আর যাওয়ার আগে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না। ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরবর্তী আপডেটে।